সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। করোনার এই ক্রান্তি লগ্নে আমি আবারও তোমাদের সামনে এসেছি আমাদের হাতিয়া HSU উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো আমাদের তাদের জন্য আমি একটি বাংলা ক্লাস নিয়ে এসেছি। আমাদের আজকে আমরা বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিপূর্বে আমাদের ক্লাসগুলো দেখছ, সংসদ টিভি সহ অনলাইনে সকল ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে। তো আমি এখন আমাদের বাংলা ক্লাস শুরু করব। আমাদের বাংলা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের আমরা যে কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে দুই বিঘা জমি। দুই বিঘা জমিটি জমি কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থীরা, তোমরা সকলেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানো, কবিগুরু হিসেবে তিনি খ্যাত এবং বিশ্বকবি হিসেবেও পরিচিত। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে যে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সেখানে তাকে ধরা ছোঁয়ার মতো কেউ নেই। আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নিয়েই পরে আমরা আমাদের কবিতা শুরু করব। এর পূর্বে আমি তোমাদের আজকের আমাদের পাঠ শিরোনামটি লিখে দিচ্ছি। আমাদের আজকের পাঠ শিরোনাম দুই বিঘা জমি। দুই বিঘা জমি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থী, তোমরা কি করবে এখন, আমাদের এই পাঠ শিরোনামটি লিখে নিবে। আজকের পাঠ শিরোনাম দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি বলতেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ক্ষণজন্মা একজন সাহিত্যিক। বাংলা সাহিত্যকে যিনি দুই হাত উজাড় করে দিয়েছেন, বাংলা সাহিত্যের গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, বাংলা গান, যে শাখায় যাও না কেন সাহিত্যের সকল শাখায় ছিল তার সমান পদচারণা। এই মহান সাহিত্যিক জন্মগ্রহণ করেন 1861 সালে বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জুর সাকর ঠাকুর পরিবারে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে আমরা জিনিসটি লিখে নিবে, 1861 সালের 7ই মে, 1861 সালের 7 মে, এবং তিনি বাংলা কত সেটি 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, 25 বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। তাহলে আমরা জেনে নিলাম 1861 সালে 7 মে এবং 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ। তিনি জন্মগ্রহণ করেন কলকাতার একটি বিখ্যাত পরিবার যেটি ঠাকুর পরিবার নামে পরিচিত, সেই ঠাকুর পরিবারে। তার জন্মস্থানটি হচ্ছে জোর সাকর, কলকাতার জোর সাকর ঠাকুর পরিবারে। শিক্ষার্থীরা, তাহলে আমরা নিশ্চয়ই এখন এই জিনিসটি জেনে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে 7 মে এবং 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তিনি জন্মগ্রহণ করেন কোথায়? কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে, জোড়সাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই আমাদের এই ছকে বাঁধা পড়াশোনাকে অপছন্দ করতেন। তিনি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করেননি। বাড়িতে তিনি গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছেন এবং তিনি প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা হলেও তিনি এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করেননি। ছোটবেলা থেকে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুর তার বনফুল কাব্য প্রকাশ করেন 15 বছর বয়সেই তার বনফুল কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য
গল্প উপন্যাস লিখেছেন, তার মধ্যে থেকে আমি তোমাদের ওনার কিছু গুরুত্বপূর্ণ রচনা লিখে দিব, সেটি তোমরা লিখে নিবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের মধ্যে তার ছোট গল্পের মধ্যে রয়েছে ছোট গল্পের মধ্যে রয়েছে পোস্টমাস্টার, ডাকঘর, পোস্টমাস্টার, শুভা, ছুটি, পোস্টমাস্টার, শোভা, ছুটি সহ অসংখ্য ছোট গল্প তিনি লিখেছেন। তার লেখা কিছু উপন্যাসের মধ্যে উল্লেখ হচ্ছে বুড়া, ঘরে বাইরে, যোগাযোগ, ইত্যাদি। তিনি অসংখ্য কাব্য গ্রন্থ রচনা করেছেন। আর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থের মধ্যে হচ্ছে আমাদের সোনার তরী, বলাকা, হেয়া, পুনশ্চ, শেষ লেখা ইত্যাদি। তো আমরা প্রথমে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি ছোট গল্পের মধ্যে বলছি আমি কি পোস্টমাস্টার, শোভা, ছুটি। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে গোরা, ঘরে বাইরে, যোগাযোগ। তিনি যে সমস্ত কাব্যগ্রন্থ লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোনার তরী, বলাকা, খেয়া, পুনশ্চ, শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর যে তার আরেকটি কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি, যদিও এটিকে আমরা কাব্যগ্রন্থ বলে থাকি, এটি মূলত হচ্ছে তার গানের সংকলন। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি বিশেষভাবে তোমরা মনে রাখবে, এই কাব্যগ্রন্থের জন্যই ইংরেজি অনুবাদ, গীতাঞ্জলি কাব্যটির ইংরেজি অনুবাদ করেন কবিগুরু নিজে এবং এর ভূমিকা লিখেছিলেন আইরিশ কবি ডব্লিউ ইয়ার্স। এই গীতাঞ্জলি কাব্যের জন্যই কাজী রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পান। নোবেল প্রাইজ পান তিনি কত সালে? 1913 সালে এই গীতাঞ্জলি কাব্যের জন্য। এ কারণে এই কাব্যটি তোমরা সুন্দর করে এই নামগুলো মনে রাখবে। ঈশ্বরদের মধ্যেই তিনি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার গৌরব অর্জন করেন এবং বাংলা সাহিত্যে তিনি একমাত্র নোবেল লরিয়েট। রবীন্দ্রনাথ ঠাকুরের অমর আরেকটি সৃষ্টি হচ্ছে আমার সোনার বাংলা, যেটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। এই মহান সাহিত্যিক 1941 সালে মৃত্যুবরণ করেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সালটি আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা কি করবে লিখে নেবে। মৃত্যুবরণ করেন 1941 সালের 7ই আগস্ট। 7 আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালের 7 আগস্ট। 1941 সালের 7 আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন, সেটি বাংলা সাল ছিল 1348 সালের 22শে শ্রাবণ। আমাদের এই মহান কবি, বিশ্বকবি, নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান তাহলে কত সালে? 1948 সালের 7 আগস্ট এবং 1348 সালের 22শে শ্রাবণ। আমরা এতক্ষণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যতটুকু সম্ভব তথ্য দেওয়া আমি তোমাদেরকে দিলাম, তোমরা এই তথ্যগুলো সুন্দর করে খাতায় লিখে নিবে এবং এগুলো সুন্দর করে তোমরা আত্মস্থ করবে। সাথে সাথে তোমাদের যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে আমাকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি সেগুলো তোমাদেরকে
জানানোর চেষ্টা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের আজকের মূল পাঠ যেই কবিতা দুই বিঘা জমি, সেই কবিতা এসে আলোচনা করব। আমি প্রথমে কবিতাটি তোমাদের একবার পাঠ করে শোনাবো। তোমরা একটু মনোযোগ সহকারে কবিতাটি শুনবে এবং এটি বোঝার চেষ্টা করবে। দুই বিঘা জমি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারদের শোষণ সম্পর্কে লিখেছেন। কবিতাটি আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। শুধু বিঘে দুই ছিল মোর হই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূষ স্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মৌর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেরে দুই বিঘে প্রস্থে ওদিকে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে পক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ লক্ষ্যে গরিবের বিটে খানি। শক্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করিলাল রাজা ক্ষণকাল রবীন্দ্র মৌন ভাবে। কহিলেন শেষে গৌর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাঠ দেরে ভিটে মাটি ছেড়ে, বাহির হইলাম পথে। করিল বিক্রি সকলি বিক্রি, মিথ্যে দেনার ক্ষতে। যে জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি। রাজার হস্ত করে সমস্ত বাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবেন আমক অর্থে, তাই লিখি দিল বিশ্ব লিখি দুবিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত ফেরিলাম মনোহর ধান, কত মনোহর দৃশ্য। উদরে সাগরে পিজনে নগরে যখন যেখানে ক্রমি, তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি। মাঠে মাঠে পাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। আবারিত মাস গগন ললাট ছায়া শুনিবীর, শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। পল্লব গণ আম্র কানন রাখালের খেলা গৃহ, স্তব্ধ অতল গৃহ দীর্ঘকাল জল নিষিদ্ধ শীতল স্নেহ। খুব বরা বধু মধু বঙ্গের বধু, জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান, চোখে আসে জল ভরে। দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশের নিজ গ্রামে, কুমুদের বাড়ি দক্ষিণে ছাড়ি রথচলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি কাছে, কৃষাতুর শেষে পশ্চিম এসে আমার বাড়ির কাছে। দিক দিক করে শতদিক করে নীলাজ পুরোটা ভূমি, যখন যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছেলে দরিদ্র মাতা, আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা। আজ কোন দিতে কারে ভুলাইতে, ধরে ছবির আর বেশ পাঁচরাঙা পাতা অঞ্চলে গাথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছিলি বাগি, গৃহহারা পথহীন। তুই খেখা বসি করে রাখি হাসিয়া কাটা সুদিন, ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন। কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের সেই চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই উদাহারা সুধানিশি, যত হাসো আজ যত করো লাজ, ছিলে দেবী হলে দাসী। দিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আঙ্গাছ দেখি।
কবিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে শেষে একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের দুপুরে জ্যৈষ্ঠের জ্বরে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুর আবার গুণ। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন। সুসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল নবিল ভূতল আমার কুলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা, স্নেহের স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হায় জঙ্গল প্রায় কোথাও এলো মালিক, জুটি বাধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার কুড়ি অধিকার এত তারিখ পুনরব। চিনিল না মুরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাহু বাবুছির হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনিল বিবরণ যদি তিনি কন মারিয়া করিব কোন, আমি কহিলাম শুধু রুটি আম দিক মাগি মহাশয়। বাবু কহে হাসে বেটা সাধু বেশে চুল প্রতিশর, আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিলনের ঘটে। তুমি মহারাজ সাধু বলে আজ আমি আর চোর বটে। কবিতাটি আমরা পাঠ করলাম, শিক্ষার্থীরা তোমরা কবিতাটি পাঠ করবে বাড়িতে অনেক সুন্দর করে। কবিতাটিতে আমরা দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুর যদি নিজেও তিনি একজন জমিদার ছিলেন, জমিদারগণ সেকালে গ্রামের মানুষদের উপর কীভাবে অত্যাচার করতেন, তাদের জমি ফিটে মাটি ছাড়া করতেন, তার একটি চিত্র আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই দুই বিঘা জমি কবিতাটিতে অতি সুন্দরভাবে সুনিপুণভাবে তুলে ধরেছেন। কবিতাটিতে জমিদারের অত্যাচারের চিত্র তুলে ধরার পাশাপাশি তিনি এই কবিতাটিতে আমাদের গ্রাম বাংলার যে সৌন্দর্য, অপার সৌন্দর্যের লীলাভূমি সেটি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি পাঠ করলে আমাদের বালককালের কথা মনে পড়ে, জ্যৈষ্ঠের দুপুরে সেই পাঠশালা পলায়ন করে বন্ধুদের সাথে পলায়ন করে খেলাধুলা করা, ঝড়ের দিনে আম কুড়ানো, এই বিষয়গুলো আমাদের গ্রামীণ জীবনের বাস্তব চিত্র। সেই বিষয়গুলোই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। একটিমাত্র কবিতার মধ্যেই তিনি আমাদের স্বদেশ প্রকৃতি সৌন্দর্য এবং একই সাথে জমিদারদের যে অত্যাচার, কৃষকের জমি কেড়ে নেওয়ার দৃশ্য সেটি এখানে তুলে ধরেছেন। কবিতাটি তোমরা অত্যন্ত সুন্দর করে পাঠ করবে এবং এই কবিতার যদি কোনো কিছু তোমাদের বোঝার এবং জানার প্রয়োজন পড়ে আমাদের কমেন্টসে জানাবে, আমি তোমাদেরকে সে বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই ক্লাস আমি এখানেই শেষ করব। ক্লাস শেষ করার পূর্বে আমি তোমাদের বলবো সবাই যেখানেই থাকো নিরাপদে থাকবে, ভালো থাকবে, মাস্ক পরবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলোর সাথে তোমরা যুক্ত হবে। একটি বাড়ির কাজ দিয়েই আমি আমার ক্লাসটি শেষ করবো, বাড়ির কাজটি আমি লিখে দিচ্ছি, তোমরা এটি লিখে নাও। আমাদের বাড়ির কাজটি থাকবে এবং কবিতাটি অত্যন্ত সুন্দর করে পাঠ করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব ভালো।